তো বন্ধুগণ, এই মুহূর্তে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আমার নিজের ফটো দিয়ে কয়েকটি সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিয়েছি। তো ঠিক এই রকম যদি আপনি আপনার নিজের ফটো দিয়ে বা আপনার বন্ধুর ফটো দিয়ে তাকে একটি ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, তাহলে সে যদি দেখে সে বলবে যে ভাই এই কাজটি আপনি কিভাবে করলেন, বা আপনি আপনার প্রেমিকাকে খুব সহজে ইমপ্রেস করতে পারবেন। তো আপনি যদি এই গোপন কাজটি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনো ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন। আর হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, বা ভিডিওটির শেষে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো আপনারা যখন অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে, তো আপনারা জাস্ট এখানে স্কিপে ক্লিক করে দেবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশনটিতে অনেক অনেক ফিচার্স দেওয়া রয়েছে। তো আপনি যদি চান যে আপনার কোনো একটি ফটো এডিট করতে, তাহলে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনার ফটোটিকে এডিট করতে পারবেন। বা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, তো আপনি যদি চান যে কোনো একটি নতুন করে ফটো ক্যাপচার করতে তাহলে এখানে ক্যামেরার আইকনটিতে ক্লিক করে নতুন করে ফটো তুলতে পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে শর্ট ভিডিও ক্রিয়েট করা দেখাবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে ফান ভিডিও। তো আপনারা জাস্ট এখানে ফান ভিডিওতে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেওয়া রয়েছে, যেই ভিডিওগুলোতে আপনি আপনার পছন্দের ফটো অ্যাড করে খুব সহজে একটি সুন্দরভাবে ভিডিও তৈরি করে নিতে পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের ভিডিওটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন আমি প্রথম ভিডিওটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি জাস্ট এই ভিডিওটির উপরে আবারও ক্লিক করলাম, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন চলে এসেছে স্টার্ট। তো আপনি জাস্ট এখানে স্টার্টে ক্লিক করে দেবেন, তারপর আপনারা জাস্ট এখানে প্লাসে ক্লিক করে আপনি আপনার পছন্দের ফটোটিকে অ্যাড করে নেবেন। তো একটি ফটো আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পছন্দের একটি ফটো অ্যাড করে নিয়েছি। তো ঠিক এইরকম আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো অ্যাড করে নেবেন। তারপর এখানে নিচে দেখুন দ্বিতীয় বক্সটিতে আমি জাস্ট আবারও ক্লিক করে এখানে দেখুন আবারও প্লাস আইকনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমি একটি ফটো অ্যাড করে নিয়েছি। তো ঠিক এইরকম আপনি আপনার পছন্দের ফটোগুলো অ্যাড করে নেওয়ার পর উপরে দেখুন চলে এসেছে প্রিভিউ। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবার আপনারা কিছু সময় ওয়েট করুন, দেখুন এই ভিডিওটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে। তো এবার যদি আপনারা এই ভিডিওটিকে সেভ করতে চান তো উপরে দেখুন একটি সেভ আইকন, তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে প্রথম আইকনটিতে ক্লিক করে দেবেন। তো এবার দেখুন আপনার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন P2 লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে প্রথমেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে খুব সহজে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।